islami andolonet mul angikar kodahin sabbata sanskriti bhittik dharmahin rajnitir obosan ghotiye taguti samaj byabosthar obosan ghotiye allahr sarbhautter bhittite allahr diner bhittite ekti sukhi samriddho kollan rashtra samaj byabostha kayem kora ajke এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা নতুন করে অঙ্গীকার ব্যক্ত করব এই কাজটিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আখিরাতে আযাবে আলীম থেকে নাজাতের একমাত্র উপায় হিসেবে ঘোষণা করেছেন আর সে আযাবে আলীম থেকে নাজাতের লক্ষ্যে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে তিনি আমাদের কাছে মালের কুরবানি জানের কুরবানি চেয়েছেন যদি আমরা দুনিয়ার প্রতিষ্ঠা নয় দুনিয়ার চাওয়া পাওয়া নয় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার মন মানসিকতা নিয়ে আযাবে আলীম থেকে নাজাত মুক্তির প্রত্যাশা নিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের বিজয়কে সামনে রেখে আল্লাহর পথে মালের সর্বোচ্চ কুরবানির জন্য তৈরি হয় প্রয়োজনে জানের কুরবানির জন্য তৈরি হয় তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে রহমত নুসরত আসবে আল্লাহর পক্ষ থেকে নুসরাত রহমতের ফয়সালা যখন হবে সারা দুনিয়ার সম্মিলিত শক্তি বিরোধিতা করে ইসলামের বিজয়কে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই ভাইরা বোনেরা আজকের দিনে মুসলিম উম্মার এই দুঃখ দুর্দশা দুর্গতির একটা বড় কারণ দ্বীনী মহলের রাজনৈতিক চেতনার অভাব রাজনীতি বিমুখ মন মানসিকতার কারণে আজকে ময়দান তাগুতি শক্তির হাতে তুলে দেওয়া হয়েছে তাগুতি শক্তির নিয়ন্ত্রণ রাজনীতির ময়দান থেকে অর্থনীতির ময়দান থেকে শিক্ষা সংস্কৃতির ময়দান থেকে যদি খতম করা না যায় তাহলে ঈমানের দাবি পূরণ জীবন জিন্দেগির সব জায়গায় সব ক্ষেত্রে এটা কি সম্ভব হতে পারে দ্বীনী মহলের এই উদাসীনতা রাজনীতি বিমুখ চিন্তা চেতনার অবসান হোক এটা আমরা কায়েম অনুবাক্যে কামনা করি আমাদের মহান নেতা সকল পর্যায়ের দ্বীনী খেদমতের স্বীকৃতি দিয়ে বৃহত্তর ইসলামী ঐক্যের সূচনা করেছিলেন তাকে সামনে রেখে আপনাদেরকে সাথে নিয়ে আমি অঙ্গীকার ব্যক্ত করতে চাই দ্বীনের বিজয়ের স্বার্থে দ্বীনী মহলে নির্লিপ্ততা দূর করার জন্য অনৈক্য দূর করার জন্য বৃহত্তর ঐক্যের ধারা অব্যাহত রাখার জন্য আমরা আমাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখব